এ সিংহদুয়ার একদিন হয়তো এই রাজপ্রাসাদের এক সম্পদ ছিল, কিন্তু আজ আজ এ প্রাসাদের লক্ষ লক্ষ ইট পাথরের হাজারো অতীত কাহিনীর ভেতরে আছে আরো একটি কাহিনী। না, কাহিনী নয়, ইতিহাস নয়, একটা গল্প। না না, গল্পও নয়, আছে শুধু ওই রাজাদের এক পরিবর্তন, একশো পরিণতি আর এক শেষ পরিসমাপ্তির কথা। আপনি পেটের ছাল তুলে নেব, আহ যদি আমার শরীরটা একটু। আপনি ব্যস্ত হবেন না তো, বলছো কি ডাক্তার? আমি সব শুনেছি, অস্থির হয়ে তো কোনো লাভ নেই, আপনার শরীর খারাপ, তাছাড়া আপনার আওয়াজ ওর কানে যাবে তারও তো কোনো উপায় নেই। কেন, সে কি ভেবেছে আমি মরে গেছি? না, কিন্তু সুকান্ত জানে যে আপনি এই ঘরের বাইরে কোনোদিনই বেরোতে পারবেন না। কিন্তু এই ঘরের মধ্যে বসেও আমি যা করতে পারি তার ওষুধ ও সারা জীবন ধরে সমস্ত দুনিয়া ঘুরে খুঁজে পাবে না, সেটা তুমি জানো। তুমি একটু বিশ্রাম করবে? তোমাকে যা বললাম তুমি তাই করো। সতুকে বলে দাও, সুকান্ত যদি ওর পাড়া ত্রিসীমানার মধ্যে ঢোকে তাহলে ওকে কুকুরের মতো ঠেঙিয়ে খাদে কিংবা জঙ্গলে ফেলে দেয়, আমাকে নালিশ করার দরকার নেই। কিন্তু রাজার ছেলে, তার গায়ে রাজার ছেলে, রাজার ছেলে যদি জানোয়ারের মতন ব্যবহার করে তাহলে তার ব্যবস্থা ওই হয়, বুঝেছ? যাও তুমি। কি হয়েছে কিরণ? বাবা কার উপর এত রাগারাগি করছে? এ তো রোজকার ব্যাপার, ওখানে রানীমা আছে, তুমি ব্যস্ত হও না। মা আছে কেন, কি হয়েছে? ওই ছোড়দা বাবুকে নিয়ে তো যত কেলেঙ্কারি। তার মানে আবার কি করেছে সুকান্ত? যা করা উচিত না তাই করেছে। তোর মাথাটা একটু গরম, তবে জমিদারি চালাতে গেলে আমার একটু। তুমি পারবে? আমার কি ওর মতো সাহস আছে না ক্ষমতা? তবে বাইরে থেকে সুকান্ত যত করা, মনটা ততই নরম, ততই ভালো। যারা খেলা করে সারা জীবন কেঁদে বলে তাদের দলে আমি নেই। মেয়ে মানুষ মানে শুধু মেয়ে মানুষ, একটা পরিচয়। আমাকে ছেড়ে দিন, আমি গরিবের ঘরে। সেটাই তো আমার পছন্দ, গরিবের ঘরে এত দামি জিনিসের কদর কোথায়? কেঁদো না, কাঁদুনে মেয়েকে আমি একদম সহ্য করতে পারি না। আমাকে যেতে দিন দয়া করে। এখানে আসার পথ অনেক, কিন্তু যাওয়ার পথ খুঁজে পাওয়া যায় না। সেই পথে শুধুই অন্ধকার। অন্ধকারকে যারা ভালোবাসে তারা মানুষ নয়, তারা জানোয়ার। তুমি তোমার ছেলেকে চেনো না মনে হচ্ছে? সে তো তোমারও ছেলে। তাই তো ভাবছি, আমার ছেলে হয়ে
এমন ধারা হলো কি করে? নেশার ঝুঁকে কত রাতে কেমন করে কিভাবে তুমি ঘরে ফিরেছ যেরকম তোমার মনে নেই, তেমনি তোমার অনাদের মধ্যে দিয়ে একটি মেয়ে মানুষের গর্ভে তোমার সন্তান এলো, তাও তুমি জানতে পারলে না। তুমি তো জানো আমার কাছে মেয়ে মানুষ ছিল একটা পরিচয় মাত্র, অবশ্য তোমার কথা আলাদা, তুমি হলে আমার স্ত্রী। সেটা আমি সব সময় মনে রাখি, কিন্তু তখন তো তুমি আমাকে অধিকার দাওনি। মিথ্যে কথা। দিদি মারা যাওয়ার পর শ্রীকান্তকে দেখাশোনা করার জন্য আমার প্রয়োজন হয়েছিল, তাই আমাকে এ বাড়িতে আনা হয়েছিল। শ্রীকান্তকে পেয়ে আমি একটা অবলম্বন পেয়েছিলাম, এত বড় একটা ফাঁকা বাড়িতে একটি ছোট্ট শিশু আমাকে বাঁচিয়ে রেখেছিল সব দুঃখ অপমানের মধ্যে থেকে। আমি ওকে বুকে জড়িয়ে ধরেছিলাম, তারপর এক এক করে কত রাত ভোর হয়ে গেছে, কি করে জানতেও পারিনি। এত সকালে কোথায় যাচ্ছে সুকান্ত? যাব বাবা, যাব কোথায়, এই তো ফিরছি। চিন্তা টিন্তা গুলো আপনি একটু কম করুন। তা যদি পারতাম। আতে হবে, নইলে বিপদ আছে না? যখন জানেন তখন একটু সামনে চলা উচিত নয় কি? যা কিছু উচিত সব সময় কি তাই হয় ডাক্তার? এমন অনেক কিছু আছে যা আমার করা উচিত ছিল কিন্তু তা আমি করিনি, আবার যা না করলে আমার ভালো হতো তা আমি করেছি। আমি অন্যায় করেছি, অত্যাচার করেছি, পাপ করেছি। যা করেছেন তার জন্য যদি অনুতাপ হয় তাহলে তো মন অনেক হালকা হয়ে যাওয়া উচিত ডাক্তার। এমন অনেক পাপ আছে যার প্রায়শ্চিত্ত করার পরও মানুষের অন্তরে দুঃখের অন্ত থাকে না। তা কখনো হয় ডাক্তার, হয়। আমার পাপের ফল যখন আমি হাতে হাতে পেলাম তখন আমার সুখের সংসারে আগুন জ্বলে গেছে। যাকে ভালোবাসতাম সত্যি ভাবার কথাটা যখন বুঝতে পারলাম সে চলে গেল, প্রায়শ্চিত্ত করলাম। আমি আমার প্রথম স্ত্রী মহামায়াকে যে ভালোবাসতাম এ কথা কেউ বিশ্বাস করত না, এমনকি মহামায়াও না। তার কারণ কি জানো ডাক্তার? আমার রক্তের মধ্যে যে আগুন ছিল তা প্রতি পদে পদে আমি যেখানে যেতাম ধরিয়ে দিত, আগুন লাগিয়ে দিত। নেশা করে আমি যখন বাড়ি ফিরতাম তখন যে কি বলতাম তার মানে কেউ বুঝতে পারত না, এমনকি মহামায়াও না। তার শুধু পুজো, কান্না, মিনতি, ঠাকুর ঠাকুর। আমি পাগল হয়ে যেতাম যাকে আমি এত ভালোবাসি, যার জন্য আমি প্রাণ দিতে পারি, যাকে বুকে রাখতে চাই। সে একটা পাথরের পায়ে মাথা কুটে মরছে, আমি সইতে পারলাম না। তবে একটা মজা কি জানো ডাক্তার, সেই আবার আমারই জন্যে নানান তীর্থে তীর্থে ঘুরে আমাকে কাছে পাবার জন্যে
আমার মঙ্গলের জন্য ওই পাথরের ঠাকুরের পায়ে পুজো দিয়ে বেড়াতে লাগলো। আমাদের এই অভিশপ্ত নিঃসন্তান জীবনে সন্তানের আশা। আমি হাসতাম, কিন্তু ওকে টেনে নিয়ে গেল সেই সুদূরে তিরুপতির মন্দিরে। সেখানেই ও পেল আমাদের জীবনের আশার প্রদীপ, কিন্তু আমি বিশ্বাস করতাম না। তাই একদিন একি এ অবস্থায় তুমি এখানে, তাও আবার জুতো পরে? কেন, আমি কি শ্মশানে তর্পণ করতে এসেছি যে খালি পায়ে আমাকে আসতে হবে? ছি, কি বলছো তুমি, এ তো পাপ। পাপ? সমস্ত সংসার স্বামীকে ভুলে গিয়ে দিন রাত ওই পুতুলদের পায়ে মাথা খুঁটে মরাটা কি পাপ নয়? তুমি স্বামী, এরা হলেন দেবতা। এরা দেবতা? ওরে বাবা, ইনি আবার কে? সেজে গুজে বসে আছেন নতুন অতিথি? না, কি করছো তুমি, ওকে ধরতে নেই, উনি প্রভু বালাজি লক্ষ্মীতি, ধরতে নেই, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। রাজ্যের পুতুল সাজিয়েছ, ছেড়ে দাও। না না না, কি করছো তুমি, কি করলে তুমি, কি করলে তুমি, যার আশীর্বাদে আমার গর্ভে এসেছি তোমার সন্তান, আমি এতদিন পরে মা হতে চলেছি, তাকে তাকে তুমি অপমান করলে, এ যে পাপ, মহাপাপ। মহামা চলে গেল, রেখে গেল ওই প্রভু বালাজির ভাঙা মূর্তির মতো বিকলাঙ্গ শ্রীকান্তকে। আমি অনুতাপ করেছি, কেঁদেছি, ভেবেছি প্রায়শ্চিত্ত করব। সেই ভেবে ওই বাগানের শেষে একটা মন্দির তৈরি করে ভগবান তিরুপতির মূর্তি প্রতিষ্ঠা করলাম। কিন্তু ডাক্তার, সে মন্দিরে ভগবান এলেন না, ঘণ্টা বাঁচল না, প্রদীপও জ্বলল না। জানি না ডাক্তার, কবে আমার এই বংশের রক্তের পা ধুয়ে মুছে যাবে, কবে প্রাণ প্রতিষ্ঠা হবে, আমার এই প্রার্থনা কে কবে পূরণ করবে? তোর কথা বাপু আমার মাথায় ঢুকে না। ঘরে গোপাল ঠাকুর রয়েছেন, দুবেলা পুজো করছিস, তবে আবার এই বনমাদার ভেঙে সাপের গোষ্ঠীর মুখে দিন রাত তোর মরতে আসার কি দরকার? আমিও তো তাই ভাবি, কিন্তু কথায় কি আছে জানিস, ভক্তির আলোতে যারা পথ চিনে চলে, ভয়ের অন্ধকার তাদের পথ থেকে সরে যায়। সরে যায় না ছাই, কেউ এদিকে মারাতে আসে না, তোর দায় কি? কেউ আসে না বলেই তো আমি আসি। সারদা মাসি কি বলছিল জানিস? বলছিল পদ্ম আঁচলে করে নিশ্চয় শেকড় বাকুন নিয়ে আসে, তাই সাপ আসে না। সত্যি নাকি রে? তুই গা ধুয়ে বাড়ি যা তো, আর কথা বাড়াস না, যা। কি বাজে বকছিস, আমি আপনার গোলাম হুজুর, আমার ঘাড়ে কটা মাথা আছে, এমন একটা ফুল সহজে মেলে না। তুই ফুলের কথা বলছিস, আমি এই তল্লাটের কুড়িদের পর্যন্ত খবর রাখি, বুঝেছিস? কিন্তু এগুলি কবে যে চোখে দাঁড়ালে ফুল হলো সে খবর হুজুরের কানে আসেনি। বলছিস হয়তো ভিন গায়ের, তাতেই বা কি এসে যায়, ধরা দিয়ে পাখি যদি বলে আমি ভিন দেশের, তো আমি কি তোকে একবার জিজ্ঞেস করব না, ভিন দেশের তুই এই দেশে কাটানো এলি? হ্যাঁ,
এই সাপ খুব ভরা মন্দিরে তুমি একা, তোমার ভয় করে না? কে তুমি? আমি পদ্ম। তোমাকে তো আগে কখনো দেখিনি। দেখা হওয়ার কি কোনো দরকার ছিল? যে মন্দিরে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলছো সেটা কার জানো? প্রভু বালাজির। চমৎকার, চোখ জুড়িয়ে গেল। রঘুবীর, এর জন্য তুই বকশিস পাবি। মন্দিরে দাঁড়িয়ে এ কথা বলতে লজ্জা করল না আপনার? করে করে, হ্যাঁ করে, সমাজেই করে। কিন্তু কথাটা কি জানো, মন্দিরে দাঁড়িয়ে সত্যি কথা না বললে ঠাকুর রাগ করবেন, পাপ হবে। রাস্তা ছাড়ুন। আমি যাকে ধরতে চাই তাকে ছাড়ি না। আগে আমি একটা কথা বলবো। না, তুমি তোমার কাজ করো। হ্যাঁ, কি যেন বলছিলাম? আরে ওই তো গঙ্গা, গঙ্গা ভট্টাচার্যি। হ্যাঁ, ওই হারামজাদাটা, ওই হারামজাদাটা যেন ধরাকে সরাজ্ঞান করছে। তা তো করবেই, গাঁয়ের লোকের টাকার দরকার হলেই গঙ্গা, হেনতে গঙ্গা তেনতে গঙ্গা, তো গঙ্গা পূজে চলুক। শুধু কি তাই, আমাদের বকে আমাদের প্রজাদের কাছে, আমাদের লোকজন গঙ্গার কাছে জমি গয়না বাঁধা দিয়ে খাজনা দিয়ে যাচ্ছে, আর ওই গঙ্গা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের নাকের ওপর। তা সাপের লেজে পা দিয়ে বেশি দিন কি চলা যায়? হ্যাঁ মশাই, আপনাকে ছোট জোর একবার স্মরণ করেছেন। চলো আসুন নায়েব মশাই, আপনাকে সাত সকালে আমি কষ্ট দিলাম। কিন্তু বাবা, যার জন্য তুমি কষ্ট দিলে তা করা যাবে না বলে আমারই কষ্ট হচ্ছে। তার মানে আমি টাকাটা পাব না? টাকাটা আমার চাই। কিন্তু বাবা, কর্তার হুকুম অবহেলা করার সাহস কি আমার আছে? কিন্তু আমিও তো অংশীদার, আমারও অধিকার আছে। তবে কর্তা বর্তমান তো ভাগাভাগি হয়নি এখনো পর্যন্ত, উনি সব সম্পত্তির একমাত্র সত্তাধিকারী, উনি যা চাইবেন তাই হবে। তার মানে আপনাদের কর্তার হুকুম ছাড়া আপনারা এক পয়সা আমায় দিতে পারবেন না, তাই তো? না মানে বুঝছি। থামুন, তুই ঠিক বুঝতে পারছিস না, কত গরিবের চোখের জলে ধোয়া এই পয়সা, তা সুকান্তর ব্যভিচারের জন্য উড়িয়ে দেওয়া যায় না শ্রীকান্ত। মা, ওর বয়স কি ব্যাপার, ধীরে ধীরে শিখবে, সব ঠিক হয়ে যাবে। ওর খুশির জন্য কিছু পয়সা খরচ হয় বা না? শ্রীকান্ত, ওকে এখন থেকে বাধা না দিলে ওর খেয়াল খুশি ওকে নরকের রাস্তায় নিয়ে যাবে, আমি যা নিজের চোখে দেখেছি, তা আমি কি করে অবিশ্বাস করব? তুমি মিছেই ভয় পাচ্ছ মা। না রে, ওর মধ্যে না আছে দয়া, মায়া, মমতা, ওর রক্তের মধ্যে একটা আগুন আছে, একটু বাতাস দিলে সংসারটাকে পুড়িয়ে ছারখার করে দেবে। আমি মা হয়ে নিজের সন্তানকে কি করে বিষ তুলে দিই বল? ঠিকই বলেছ, মা হয়ে যদি বিষ না দিতে পারো তো ভালো কথা, অন্তত একটা ভিক্ষের ঝুলি তো দিতে পারো। তাই দাও। কি বলছিস তুই? দাদা, যে টাকাটা আমাকে দয়া করে দেওয়া হয় তা দিয়ে বাবা এক জোড়া জুতো কেনে। তোমার বাবার পায়ের জুতো জোড়া ওনার রোজগারের পয়সায় কিনে নুনি। তোর টাকা চাই, এই না আমি দেবো। কিন্তু দাদা, টাকাটা ধার রইল। সুকান্ত, ভালোবাসার টাকাটা
তুই ধার বলে ধরলি। দাদা, সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। আমার সব কথা শুনে তুমি হাসছ? ভালোবাসার কথাগুলো তুমি এমন ভাবে সাজিয়ে বললে যে মনে হলো ভালোবাসার দোকানে ঢুকে পড়েছি। দোকান নয়, মন। আর সেটা আমারও আছে, তার নিজের একটা দুনিয়া আছে, সেখানে সবাই আসতে পারে না। আমি কিন্তু সবকিছু টাকা দিয়েই কিনি। ভালোবাসা কেনা যায় না, ভাগ্যবানেরা এমনি পায়। ভিক্ষে? না, আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। আচ্ছা, একটা কথা তুমি বলবে আমাকে, আমার মনের কথা কখনো কি তুমি ভাববে না? সে মন কই যে ভাববো। আমি যে মনের মানুষ নিয়ে ভাবতে চাই, এই গিলাসের রঙিন পদার্থের মধ্যে তাকে আমি বার বার দেখতে পাচ্ছি। কাকে? কে সে? ছাড় না, কি যাতা বলছিস? আমার বড় ভয় করছে। তো ভয় ওই মন্দিরে? ভয়টা ওর মোহ থাকলে তুই কি ভাবিস আমি আজও বেঁচে থাকতাম? তুই সবসময় বলিস ওখানে সাপ খোপ আছে, কই একদিন সাপ ছাড়া আর তো কখনো দেখলাম না। সাপকে অবশ্য আমিও ভয় পাই, তবে কি জানিস, সেদিন যখন সাপটা ফনা ধরে দাঁড়ালো, ছোটবেলায় শোনা সমুদ্র মন্থনের গল্পটা মনে পড়ে গেল। তখন তো মানে বুঝতাম না, সেদিন বুঝতে পারলাম। তুই হয়তো একদিন এমনি করে অমৃতের সন্ধান পেয়ে যাবি। তুই যাই বল, তোকে আমি ঠিক মাঝে মাঝে বুঝতে পারি না। ঠিক বলেছিস, আমিও মাঝে মাঝে নিজেকে বুঝে উঠতে পারি না। শরীরটা আজকাল ভালো যাচ্ছে না বর্ষা জীবনটাই। শরীরের আর দোষ কি বলো গঙ্গা, তোমার স্বাস্থ্যে তো বিশ্রাম বলে কোনো কথা নেই। বাহ, আমি বিশ্রাম নিলে তেনদারেরাও যে বিশ্রাম নেবে, কত বাকি পড়ে রয়েছে জানো? আহা, ধার দিলে তো বাকি থাকবি। আর বাকি থাকলে কি জানো, আমার রাত্রে ঘুম হয় না, কিদে হয় না। আরে বাবা, আসলটা না হয় থাক, কিন্তু তা বলে সুদটা তো দিবি, ওইটাই তো আমার লক্ষ্মী। তোমার তো লক্ষ্মী হয় না। কেন কেন? দুদুবার তো ঘরে আনলে, টিকলো? দুটোই গেল। গেল বলে গেল, একেবারে আমাকে পথে ডুবিয়ে দিয়ে গেল। দুটো বিয়ের খরচ, তারপরে দুটো শ্রাদ্ধ শান্তি করতে আমার একেবারে পিণ্ডি চটকে দিয়ে গেল। ভগবানের দয়ায় তোমার এখনো যা আছে গঙ্গাদা, তা সাত কুল বসে খেলেও ফুরবে না। ওটি তো তোমার মেয়ে শান্তি, কিন্তু আরেকটিকে তো চিনতে পারলাম না, দেখেছি বলে তো মনে হয় না। ও আমার মেয়ে পদ্ম। বাবা বাবা বাবা, কত বড়টি হয়ে উঠেছে। কিন্তু ও তো মামার বাড়িতে ছিল না? হ্যাঁ, মাস তিনেক হলো চলে এসেছে, আমি একা থাকি তো, তাই মামার সঙ্গে প্রায় ঝগড়া চলে এসেছে। করবেই তো, করা উচিত, নিশ্চয়ই করবে, মেয়ে তো বাপের কাছেই থাকবে, তাই বাপ বিধবা। বিধবার কি কষ্ট বলো দেখি নি। না না, তোমরা হাসো আর যাই করো, আমি হক কথা বলবো। মেয়ে তোমার বড় হয়েছে, পাত্রস্থ করতে হবে না, সব চিন্তা সব দায় তো তোমারই। পাত্রস্থ? তোমার তোমার কথা বোঝো না, তার জন্য যে গাঁট থেকে খরচা করতে হবে, তা আবার একটু আধটু নয়। আমরা রয়েছি কি করতে, এখন যা লাগে দেওয়া তো কর্তব্য, দায় তো আমাদেরও। তাহলেই হয়েছে,
চুলে আগুন দিতে ঘর পুড়ে ছাই। কি যে বলো জীবন, গঙ্গা ভট্টাচার্যকে তুমি চেনো না? তা সত্যি বলেছ, তোমাকে চেনা দায়ী বটে। মুখে যা আসে তাই যে বলছ, চিনবে সেদিন যেদিন পাথরকে নিয়ে এসে ওই ভট্টাচার্য মশাইয়ের পায়ের তলায় ফেলবো, দেখবে এ তল্লাটে অমন জামাই কারো নেই, বুঝলে? গঙ্গা ভট্টাচার্য কখনো ছেদ কথা বলে না, ছেদ কথা বলে না। হ্যাঁ ও সনাতন দা, বৃত্তান্ত কিছু বুঝলে? কোনদিন না নিজেই এসে তোমার পায়ে হুমড়ি খেয়ে পড়ে। একেবারে ভিজে গেলাম, একটু জায়গা হবে? কথা বলছো না কেন? এটা কি আমার জমিদারি? কি কুক্ষ হয়েছে, তোমাকে দেখেছিলাম, আমার কিছুই মনে থাকে না, সব ভুলে যাই, কিন্তু শত চেষ্টা করেও শুধু তোমাকে আমি ভুলতে পারিনি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলবে? জানোয়ারের কথার উত্তর কি মানুষ দিতে পারে? এত বড় একটা জুলুম মুখ বুঝে সইতে হবে? তা করবেটা কি শুনি, দরকার হলে পুলিশে যাব। বলি কে তুমি? হালবাত, ঠিকই বলেছ, তবে খাটের বন্দোবস্তটাও করে রেখো, কারণ মাঝপথ থেকে তোমার লাশটা তুলে আনতে হবে তো। দেখো রাধাকান্ত, মাথা গরম করে কোনো লাভ নেই, যেমন কুকুর তেমনি মুগুর হওয়া চাই। সেটা ঠিক কথা, তাই বলছি, এসব পুলিশ পুলিশের কর্ম নয়, বুঝলে? পুলিশ পুলিশের কর্ম নয়। ও বাঘের রক্তে স্বাদ যখন পেয়েছে, ও নরখাদক বাঘ হবেই। এবারে দিকে পা বাড়ালে কেড়ে রেখে দেবো মাটির তলায়, ও আবার মাটি ফুঁড়ে বেরুবে। সেটা অবশ্য ঠিক কথা। দেখো রাধাকান্ত, ও যাতে এদিক মারাতে না পারে তার একটা ব্যবস্থা করা দরকার। সেটা কি সহজ কথা গঙ্গাদা? না, কঠিন কাজ ঠিকই, আমি বলছি শেষ পর্যন্ত বড় কর্তার কানে যদি কথাটা পৌঁছয়। না, কি হলো? হবে না, কিচ্ছু হবে না ডাক্তার, এ আমার পাপ, আমার রক্তের পাপ, ওকে উপদেশ দেবার অধিকার আমার নেই, আমার নেই। উপদেশ উপদেশ উপদেশ, আমি আর কোনো উপদেশ শুনতে চাই না। সুকান্ত, এই অন্যায়, আমার দুনিয়াতে ন্যায় অন্যায় ভালো মন্দ বলে কিছু নেই, আমি যা করবো তাই ঠিক। কিন্তু তুই যে রাস্তায় চলছিস, জমিদার বংশের একই রাস্তা। সুকান্তকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন, এছাড়া ওকে শাসন করার পথ আর কিছু নেই ডাক্তার। কিন্তু সুকান্ত তো আপনার ছেলে। সেই জন্যই তোর ভালো আমাকে দেখতেই হবে। তাই বলে বঞ্চিত করে? দেখো ডাক্তার, আমার হিসেবটা একটু আলাদা, ও তোমাদের সঙ্গে মিলবে না। উকিল বাবু, আমার যা সম্পত্তি আছে তার অর্ধেক পাবে শ্রীকান্ত, আর অর্ধেক পাবে সুকান্ত, তবে একটি শর্তে, সুকান্তর বিয়ের পর ও যদি শুধরে যায় এবং সন্তান হয় তাহলেই সম্পত্তির অর্ধেক পাবে, নইলে একটি কপর্দকো সে পাবে না। মা মা
মা, মা তুমি তো বলো যে বাবা যা কিছু করেন সব কিছু তুমি জানো, তা এত বড় একটা ঘটনা ঘটে গেল সে বিষয়ে তুমি কিছু জানো? জানি। কিরণ দি, ওকে ঘর থেকে বার করে দিলি কেন? আমি তোমার কাছে জানতে চাই আমার ভাগ্যে কি লেখা হলো। যা তোমার পাওনা। কি পাওনা? কিছুই না। মানে? তোমার কিছু পাওনা নেই, তোমাকে যা দেওয়া উচিত ছিল তা দিলে তুমি সবাইকে দুঃখ দিতে, তাই তোমাকে কিছুই দেওয়া হয়নি। সুকান্ত, তোকে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে তো তুই কোনোদিন সুখ দিলি না, আর দুঃখ দিস না বাবা, এবার ভালো হ, ভালো হ বাবা। রানীমা, কি হয়েছে? রানীমা শীঘ্রই আসুন, ছোদ্দাবাবুর ভর্তাবাবুর ঘরের দিকে গেছে, বন্দুক নিয়ে যাচ্ছে। কি বলি? সুকান্তর জন্য কিছু মাসহাদা। সুকান্তর যা চাই তা ওর বড় ভাইয়ের কাছ থেকে চেয়ে নিতে হবে। যার অভ্যেস ছিনিয়ে নেওয়া সে কি চেয়ে নিতে পারবে? না, সুকান্ত চাইতে জানে না, যা চায় সেটা ছিনিয়ে নেবে। সুকান্ত, তোর এত বড় স্পর্ধা, যারা আমার সর্বনাশ করতে চলেছে তাদেরকে আমি বাঁচতে দেবো না। তুমি ভুল করছো সুকান্ত, বলছি মাথা খারাপ হয়েছে, কি করছো? কি ছেড়ে করছো? না না, শোনো আমার কথা, শোনো সুকান্ত, শেষ হয়ে গেছে। কি সর্বনাশ তুই করলি, ছেলে মার মাথা সিঁদুর বুঝে ফেললি, কি করলি তুই? কি করলি? যে মানুষটা এত সাধ করে মন্দির প্রতিষ্ঠা করলো সে তো একদিনও আসতে পারল না, তার হয়ে কেউ পুজোও দিতে এলো না, এখন তো সেও চলে গেল। গেলেন সত্যি, কিন্তু কিভাবে গেলেন? এখন থেকে আমার দায়িত্ব আরো বেড়ে গেল, যাতে ওনার আত্মার শান্তি হয়। আজ থেকে আমি তাই করব। গঙ্গা ভাট তো সাজছি। তবে আর কি বলছি, মা মারা মেয়ে, না জানি কি লেখা আছে মেয়েটার কপালে। ছি ছি, আর পাত্র পেলে না, যা কেলেঙ্কারি! জমিদারের ছোট ছেলে জাপকে ধরেছিল, তবে কি জানি ভালোই হয়েছে। তারপর রানীমা এখানে নেই, শেষকালে আরো কত কেলেঙ্কারি হতো, তার চেয়ে এই ভালো। হ্যাঁ, সামনে গেলেও কাটবে, পেছনে গেলেও কাটবে। আপনার চাবি? উমা, হ্যাঁ হ্যাঁ, আমারই তো। তুমি কে মা? ও আমার মেয়ে রমা, আপনার মতো তীর্থ করতে বেরিয়েছি, আপনি হয়তো আমাদের দেখেননি, আমরা আপনাকে আরো কয়েক জায়গায় দেখেছি। কোন ধর্মশালায় উঠেছেন? মা, ধর্মশালায় উঠতে যাবেন কেন, উনি হলেন কুসুমপুরের রানীমা। আপনারা কোথা থেকে? আমি মজিরপুরের জমিদার বাড়ির। এই বয়সে তোমার মার সঙ্গে মন্দিরে মন্দিরে ঘুরতে ভালো লাগছে? ওর জন্যই তো আশা। আহ মা, একমাত্র মেয়ে আমার, একটা ভালো ঘর, ভালো বর। মা ভক্তি ভরে যা চাইছেন তুমিও তাই চাও ঠাকুরের কাছে, ঠিক পেয়ে যাবে মা। আপনারা জানেন
শেষ পর্যন্ত গঙ্গা ভট্টাচার্যের সঙ্গে ভট্টাচার্য মশাইয়ের মেয়ের বিয়ে দিচ্ছেন। আগে কি আর করবে বলুন, গরিবের কপাল অত খুঁত খুঁত করে কি চলে? কন্যা দায় বলে কথা তাগুলো জেনে শুনে একজন সুদখোর বেমানের হাতে? আগে ঠিক বলেছেন, অমন অমন চশমখোর লোক এ তলাটে দুটি নেই। আচ্ছা ব্যাপারটা কি হচ্ছে জানেন? কেন বিয়ে? সে তো সবাই জানে, মেয়ে তো আমাদের গ্রামের, তাই ওর ভালো মন্দ বিচার করা আমাদের দায়িত্ব। বিয়েটা কবে জানো? পরশু। পরশু আমাদের গায়ের মেয়ের বিয়ে, মানটা যেন থাকে। হুজুর কি বলছেন আপনি? আপনার জমিদারি, আপনার তল্লাট, আপনার গা, সেখানে কোনো মেয়ের ইজ্জত যাবে এই তো ভাবাই যায় না। রবির, তুমি আমার সঙ্গে এসো, আমি একটা কথা বলবো। বলো, যত খুশি বলো, তুমি যা বলবে আমরা সবাই তা জানি, তবু শুরু করো। কি বলেছিলাম আপনাকে? বাবা, আপনি স্বয়ং যখন দাঁড়িয়ে তখন আর ভাবনা কি? লাজুক বলে বাবা, পালকি থেকে বেরোতেই চায় না। কি গো বর্মশাই, বেরোন এবার। জ্যাঠামশাই, 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 পালকিতে তো কেউ নেই, একটা বাঁদর বেরিয়ে এলো বরের বেশে। ওদেরকে ঘিরে ফেল, তারপর ওই গাছ ফেলে বেঁধে দে। এগুলোকে সব ধরে নিয়ে গিয়ে ওই গাছ তলে বেঁধে রাখা জি। এটা শুধু আপনার অপমান নয়, আমাদের অপমান, ভেঙে পড়লে চলবে না। আমি বলছি আপনার মেয়ের বিয়ে হবে, গঙ্গার চেয়ে অনেক ঢের ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে। আমি শুধু ভাবছি আমাদের গায়ের মেয়ে তাও জানে, তবুও তার সাহস হলো কি করে? তুমি যদি ওর বাবার অবস্থা দেখতে। আমি যাব ওদের বাড়ি। সে কি তুমি? আমাদের গায়ের মেয়ে যখন, সে তো আমারও মেয়ে, আমি নিজেই যাব। না, রানী মা এসেছিলেন সে তো ভালো কথা, দুঃখের দিনে দুঃখীর পাশে এসে দাঁড়ানো, এছাড়া বড় আর কি হতে পারে? নিশ্চয়ই সুকান্তবাবুর কাছ থেকে সব কথা শুনেই তিনি এসেছিলেন। সেই কথাই তো বলছি, সেটাই তো হচ্ছে ভয়ের কথা। মানে? মানে সুকান্তবাবু আর নাকটা ঘুরিয়ে ধরলেন না তো। সুকান্ত, তুই যদি একবার মেয়েটাকে দেখতিস তাহলে বুঝতিস, আহা, যেন লক্ষ্মী প্রতিমা, কিন্তু ওর চোখে জল দেখে না। মা, তোমার একটা কথা বলতে পারি? ব্রাহ্মণের মেয়ে, ভালো ঘর, দাদার সঙ্গে বিয়ে দেওয়া যায় না? কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, দাদার মতো ভালো মানুষ কি সহজে পাওয়া যায়? তা তো জানি, কিন্তু শুধুমাত্র এইটুকু দোষের জন্য দাদার মতো মানুষকে কেউ অবহেলা করতে পারে? কিন্তু তোর দাদা, ও কি রাজি হবে? না মা, তোমার কোনো কথা আমি ফেলতে পারিনি মা, কিন্তু আজকে আমি, না মা, আজ আমি তোমার কথা রাখতে পারলাম না মা। কেন দাদা? তোর আমায় ভালোবাসিস, তাই আমার গুণ খুঁজে বার করিস, কিন্তু আমার আমার দেহটা দেখেছিস? তুমি জানো না দাদা, তোমার ওই পায়ে মাথা রেখে যে কোনো মেয়ে তার সারা জীবন সুখে কাটিয়ে দিতে পারে। আমি শুধু পদ্মর কথা ভাবছি, ও যেমন মেয়ে হয়তো। হ্যাঁ মা, ও নিজের থেকে পরের কথাই বেশি ভাবে,
তাই তাই ভট্টাচার্য মশাইকে অপমান থেকে বাঁচাবার জন্যে হয়তো হয়তো নিজেকেই শেষ করে দেবে। দেখো মা, তোমার মন যা চাইছে তাই করো, কিন্তু কিন্তু ওদের মনের কথাটা আগে জানো। কি হলো কি, এখন আবার মুখ গোমড়া করে আছিস কেন? তোর তো রাজবাড়িতে বিয়ে হচ্ছে, বড় বউ হয়ে যাচ্ছিস। তাই তো ভাবছি শান্তি। কি ভাবছিস, নীলু বর হবে বলে? না, এমন এক দেবতার পায়ে কি করে স্থান পেলাম। দেবতা না দৈত্য জানলি কি করে? পবিত্র ফুল দেখলেই চেনা যায়। চেয়েছি যারে আমি, চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আঁধারে, চেয়েছি যারে লাগে ব্যথা,
রেখেছি যারে আমি। এখন শুধু দেখে যা রঘুবীর, এই তো সবে খেলা শুরু হলো। বাঘ শিকার পেলে তাকে যেমন শেষ করার আগে খেলা করে, এও একটা খেলা বলে ধরে নে। তা তো বুঝেছি হুজুর। যে একদিন আমার ওপর লাঠি ঘুরিয়েছিল, সে আজ নিজে নিজে পালকি চড়ে আমাদের বাড়িতে এসেছে। বলতে পারিস আমি তাকে নিয়ে এসেছি? কিন্তু হুজুর, উনি তো আপনার বৌদি। বৌদি? তুই বড্ড মোটা হয়ে যাচ্ছিস, তার সঙ্গে তোর বুদ্ধিটাও মোটা হয়ে যাচ্ছে। ওটাকে একটু শান দে। কি করছো তুমি? কেন কি করেছি? তোমার জায়গা ওখানে নয়, তোমার জায়গা এখানে। সুকান্তের সঙ্গে দেখা হয়েছে? যার জন্য তুমি এ বাড়িতে এলে, তার সঙ্গে তোমার এখনো পর্যন্ত দেখা হলো না? হয়তো নিশ্চয় কোনো কাজে ব্যস্ত আছে। সেটাই তো আমার দুঃখ, সব দায় দায়িত্ব ওর উপর, আমার কোনো দায়ও নেই দায়িত্বও নেই। তোমার কাজ নয়, এ আমার কাজ। এত বড় বাড়িতে আরো অনেক কাজ আছে, সেগুলো করো। তা তো বটে, এটো বাসন আর নতুন বউ, বাহ চমৎকার। দাও দাও দিকে আমাকে। দাদা, তুমি আমায় ডেকেছিলে? কি রে, তুই তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিস, দেখাই পাচ্ছি না। এই যে এদিকে এসো, এসো না। এই হচ্ছে আমাদের সুকান্ত বাবু, আমার ভাই, বলতে পারো আমার প্রাণ। দাদা, পরের হাতে নিজের প্রাণটা তুলে দেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তোর হাতে তুলে দেবো না তো কার হাতে দেবো? এই নে, আর যে লাগে বলিস। হ্যাঁ সে তো বলবোই, এই টাকাটাতে তোমার বিয়ের খুশি সারা গায়ে ছড়িয়ে দেব। Thank you.
বলাই নেই, এ তো কিছুই নয়, মেয়েদের দায় আর সমাজের চাপে মেয়েদের যে কত নিচে নেমে যেতে হয় তা হয়তো তুই জানিস না। তুই একটু বস, আমি আসছি। এখানে দাঁড়িয়ে ওখানে যাবে না? বুঝতে পেরেছি, চলো উপরে যাই। বাড়িতে মন্দির থাকতে এত জঙ্গল ভেঙে এখানে আসার কি দরকার? এখানে না এলে বালাজির পুজো হবে কি করে? সকাল থেকে যে রোজ এত পুজো পুজো করো, এর ফল তো কিছু দেখতে পাচ্ছি না। ফলের আশা করে পুজো তো আমি করি না। তা ঠিক, কিন্তু কিন্তু দেখো তোমার তোমার ভগবানের কত মহিমা। তুমি আমার কাছ থেকে যত দূরে সরে যেতে চাইছিলে তিনি ততই আমার কাছে তোমাকে এনে দিলেন। ওনার ইচ্ছেতে যা হয়েছে তাতে হয়তো মঙ্গলই হবে। আর কারুর হোক না হোক, আমার যে হবে সেটা আমি জানি। তোমার মঙ্গল হোক এটা তো আমিও চাই। তার মানে তুমি আমায় এখনো ভুলতে পারোনি, তাই জন্য দাদা যখন তোমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল তুমি আমার হাত ধরে আমাকে ঠাকুরবাবু বলে স্বীকার করতে পারোনি। তোমার হাত দুটো কত পাপ করেছে জানো? যাচ্ছ যাও, তবে দেখা আবার হবেই। কি হয়েছে মুখটা এমন বার কেন? কাঁদছিলে নাকি? কেউ কি কিছু বলেছে? আমাকে বলবে না? কি বলবো? কি হয়েছে তোমার? আচ্ছা, আমার সম্বন্ধে কারোর কাছ থেকে কি শুনলে তুমি আমাকে ভুল বুঝবে বলো তো? একটা কথা, পৃথিবীতে এমন লোক জন্মায়নি যে কিছু বলে তোমার আমার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। আর যদি আমি সত্যি কোনো ভুল করে ফেলি? সেরকম ভুল যদি তুমি করতে পারো তাহলে বোধ হয় তোমায় আরো বেশি ভালোবাসবো। কি করে সারাটা জীবন আমি পরের কাছে হাত পেতে কাটিয়ে যাব একবার ভেবে দেখেছ? বাবা তো তোমারই উচিত ছিল, তুমি যা অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই। তোমার বাবা যে ব্যবস্থা করে গেছেন সেটা মেনে নিলে তোমার কারো কাছে হাত পাতে হবে না, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি বিয়ে করো।
আসিনি বলে খুব রাগ হচ্ছে তাই না? না দিদি, রাগ নয়, অপমান। আজ রাতে স্বামী দয়ে অপমান, কালকে লোকের মুখে গল্প হয়ে ঘুরে বেড়াবে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি কখনো কারোর এতটুকু অবহেলা কোনোদিনও সহ্য করিনি জানো। তুমি তো জমিদার বাড়ির মেয়ে রমা, তুমি তো সব জানো, তোমাকে আমি নতুন করে আর কি বলবো। দিদি, স্বামীর সঙ্গে স্ত্রীর যে প্রথম রাতটা কাটে, তার নাম ফুলশয্যা রাত্রি, তাই না? আজ তো তোমার ফুলশয্যা। ফুলশয্যা তো আমি এখানেই পেতেছি। সে কি অবাক হচ্ছ কেন? বা অবাক হব না তো কি, আনন্দে হাততালি দেব? তুমি হয়তো জানো না, সবারই এটা একটা স্বপ্ন, একটা প্রার্থনা। এ রাতটা জীবনে একবারই আসে, তার উপর তোমার এত সুন্দর স্ত্রী। লোকে তো তাই বলে। কিন্তু যে আগুনে আমি জ্বলে পুড়ে মরে যেতে চাই, সে আগুন কোথায়? মেয়ে মানুষ যদি শুধু সুন্দরী হয় আর তার মধ্যে সে আগুন যদি না থাকে, তাহলে আমার কাছে তার কোনো দাম নেই। দেখো,
ঘরের বউ সব আগুন আঁচল দিয়ে ঠেকিয়ে রাখে লজ্জার আড়ালে। যখন তার প্রেমের জোয়ার আসে তখন সে আগুন জ্বলে তার চোখে। তোমাকে তার চোখে সে আগুন দেখে নিতে হবে। তুমি বলছো এই কথা? হ্যাঁ, আর তোমার দৃষ্টিশক্তি যদি কমে গিয়ে থাকে তাহলে প্রেমের জোয়ারে সে কখন কিভাবে ফিরে যাবে তা তুমি জানতেও পারবে না। কিরে পদ্ম, মা রাতে ঠাকুরপো ঘরে আসেনি। ঘরে আসেনি? এই বাগান বাড়ি, মদ আর মেয়ে মানুষ একটা অভিশাপের মতো জড়িয়ে আছে। আমি ভেবেছিলাম সুকান্ত বদলে যাবে, কিন্তু কি হলো? কিরণ, সুনীল ঠাকুরপোকে খবর দাও, একবার যেন এক্ষুনি ভেতরে আসেন। কিন্তু কিন্তু বন্ধু বান্ধবদের কাজ হচ্ছে মানুষকে ঠিক পথে চালানো, যারা ভুল পথে টেনে নিয়ে যাচ্ছে তারা কেমন বন্ধু? কিন্তু আমি যতটুকু জানি সুকান্ত ছেড়ে দিয়েছিল সব কাজ। মদের নেশা হয়তো মানুষ ছেড়ে দিতে পারে, কিন্তু ব্যভিচারের নেশা আমারণ কাউকে ছাড়ে না। তুমি ওর কতটুকু জানো? অনেক কিছু। কি? তুমি রাগ করো না, আমি চাই বলি না কেন, আপনজনের জন্যই তো বলছি। আপনজন যদি ভুল করে, হাজার অন্যায় করে, তাকে মাফ করে দেওয়া, সবকিছু সহ্য করা, তারপর চোখের জল মুছে সবকিছু ভুলে যাওয়া, এটাই কি আমাদের উচিত? কি আপনি এখানে? আমার তো কোনো অসুখ করেনি। ভয় তো সেই, না জানি কখন কি অসুখে পড়ে যাও, শরীরের ওপর এতটা অত্যাচার করা ভালো নয়। আমার ধারণা সম্ভ্রান্ত ঘরের লোকেদের রক্তে যে অভিজাত আছে, যে তাপ আছে, সেই সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি তোমার বাবার চিকিৎসক আর বন্ধু, এবং গত 20 বছর ধরে জানি, আর এটাও জানি যে গত 20 বছর ধরে বাবার যত ভুল আর কুকাজের ওপর আপনি একটা ভালো মানুষের আবরণ দিয়ে এসেছেন। বাবার সম্বন্ধে এই কথাটা বলতে তোমার লজ্জা হয় না? হ্যাঁ হয়, কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে বাধ্য হলাম। যাকগে, আমি তোমায় শুধু একটি কথা বলতে এসেছি। বলুন। তুমি তোমার কর্তব্য জ্ঞানটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছ। আমি সমস্ত কর্তব্য জ্ঞানের বন্ধন থেকে নিজেকে মুক্তি দিয়েছি, নইলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু আর একজনের জীবন যে তুমি নষ্ট করতে চলেছ সে খেয়াল আছে? কার? তোমার স্ত্রীর। কাল সারা রাত তোমার জন্য সে অপেক্ষা করেছে আর কেঁদেছে। তাই বলুন, আমি ভাবলাম আবার না কোনো ভুল করে ফেললাম। এটা ভুল নয়, স্ত্রী তো স্বামীর জন্য অপেক্ষা করবেই, সেটাই তো তার ধর্ম। আর চোখের জলে যদি কথা বলেন, আমার তো মনে হয় না আমাদের বংশের কেউ কোনোদিন চোখের জলের দাম দিয়েছে। অবাক হচ্ছেন কেন? আমাদের মতন জমিদার বাড়ির অন্দরমহলের মাটি কোনোদিন শুকনো থাকে না। আপনি এ নিয়ে চিন্তা করবেন, আমি একটু ব্যস্ত আছি, আপনি আসুন। মা, আমি নিজেকে হাত জোর করে মিনতি করব, পায়ে ধরে বলবো। না রমা, তুই যাবি না। এবারে পুরুষ মানুষরা তাদের স্ত্রীকে পায়ের তলার মাটি ছাড়া কিছু ভাবে না, খবরদার বলছি। তুই যাবি না, আমি যাব। আপনি কি করে যাবেন মা, আপনাকে যদি উনি অপমান করেন? তাই বলে কি নরকে পড়ে থাকতে দেবো নাকি? আমি যাব মা। দিদি,
তোমার কোনো ভয় নেই রামা। কিন্তু যদি তোকে অপমান করে? করবে না। চাইলাম তুমি এলে না, আর আজ যখন ভাবিনি তুমি আসবে, তুমি এখানে। সত্যি একই বলে কপাল, আমি যা চাই তা পাই না। কিন্তু আমি যা চাই তাই পাই, আর এখন আমি চাই তুমি বাড়িতে ফিরে এসো। কি বলে বৌদি, সংসার কেউ যে পারল না, তাই তুমি পারলে, সুকান্তকে ফিরিয়ে আনলে। মাও যা পারল না, তুমি কি করে পারলে? সে কথা ভগবানই জানেন। না, ভগবান নয়। তুমি জানো না যে তোমার মধ্যে কি শক্তি লুকিয়ে আছে? আমিও যেমন জানি না, তুমিও জানো না তুমি কত বড়, কত মহৎ। তুমি আমার স্ত্রী, নিজের সম্মান তুমি এমন করে অন্যের পায়ের তলে রেখে দেবে এ আমি সহ্য করতে পারবো না, বুঝলে? আমার অপরাধ? অপরাধ তোমার নয়, অপরাধ সেই রক্তের যা আমার শরীরের মধ্যে বইছে, রায় বংশের, এই প্রসিদ্ধ জমিদারের বংশ, যার লোভে তুমি আজ এখানে। কিন্তু কিন্তু দারুণ তাপ
এ আবার কি? পথ ছাড়ো। পথের কাঁটা তাই পথ থেকে সরিয়ে দিতে চাও? কি বলতে চাও? আমি ছাড়া এ বাড়িতে আর কেউ জানে না কেন তোমাকে বাড়ির বউ করে আনার আগ্রহ ছিল। একটা অক্ষমের কাছে তুমি কি পেতে পারো? উনি আমার স্বামী। নামে মাত্র। ওর স্বামীর কাছে তুমি কি পেতে পারো? আমি তোমার জীবন সুন্দর করে সতী সত্যের স্ত্রীর মতন হয়ে গেছে। দেখো তুমি যত দূর এগিয়েছো তার দাম মেটাতে তোমার সারা জীবন কেটে যাবে। আর বেশি এগিয়ে না বলছিস, ছেড়ে দাও। ঠিক আছে, আজ না হয় চলে গেলে। বাবাকে দেখতে বড় ইচ্ছে করছে মা। তা জানা, কিরণকে সঙ্গে নিয়ে যা। ওখানে কি কিছুদিন থাকবে? না মা, বালাজির মন্দিরে পুজো দিয়ে সন্ধ্যেবেলা ফিরে আসবো। অন্ধকার হবার আগেই ফিরে আসিস মা। থাক। আচ্ছা বাবা, জিজ্ঞেস করছি, আপনার কি হয়েছে বলুন তো দিদি? বলছি ও কিরণদি, তুমি একটু এগিয়ে গিয়ে বাবাকে বলো আমি আসছি। হ্যাঁ, এবার বলে ফেলো। বলছি আমার বিয়ে ঠিক হয়েছে। সে কি রে, কবে, কখন, কোথায়, কার সাথে? বন্ধু ধীরে। আচ্ছা রে বল, বিয়ে এখানে হঠাৎই ছোট পিসমে ঠিক করে ফেললো, তারপর বিয়ের পর স্বামীর সঙ্গে বিলেত চলে যাব। তাই তো প্রথম খবরটা তোকেই দিতে যাচ্ছিলাম। তুই তাহলে মেম সাহেব। আমিও না বাবাকে একটা প্রথম খবর দিতে যাচ্ছিলাম। কি? সত্যি? ও পদ্ম, তোকে নিয়ে কি করি বলতো? বলছি আগে একটু শান্ত হয়ে দাঁড়া দেখি মা। আচ্ছা, এ কি বাবা, তুমি এখানে? হ্যাঁ মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিরণের কাছে শুনলাম তুই এসেছিস। হ্যাঁ রে, খবর কি? চলো বলছি। চল মা চল। আর দেরি করিস না। হ্যাঁ, আর একটা কথা। হুজুর। আজ পর্যন্ত যা করেছিস তাতে যতটা সাবধান হতে হয়নি তা আজ হতে হবে। প্রতিটি পদে দেখে দেখে পা ফেলবি। একদিন তো ঠিকভাবে পা রেখেই চলছিলাম হুজুর, কিন্তু আজ ঠিক আছে হুজুর, ঠিক আছে। বৌদিমণি, আমি একবার হাটে যাব আর আসবো। যাবে যাও, হাটে গেলে তো আবার তোমার ফেরার কথা মনেই থাকে না। হাসিও না বাবা, পুজোয় বসলে তোমার কি ওটার কথা মনে থাকে? আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরে এসো। তা তুমি কোথায় গিয়েছিলে? হাটে। সময় ও আবার কোথায় যাবে? তোমার দেরি দেখে নিশ্চয়ই ও বাড়ি চলে গেছে। তুমি কি চিন্তা করো না, যাও। রানীমা, রানীমা, বৌদিমণিকে খুঁজে পাচ্ছি না।
আমি মন্দিরে বৌদিমণিকে ছেড়ে দিয়ে হাটে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে দেখি বৌদিমণি সেখানে নেই। ভাবলাম বাপের বাড়িতেই গেছে, কিন্তু সেখানে গিয়ে দেখি বৌদিমণি যায়নি। কিন্তু বাবা বললেন দেখো বাড়িতে গিয়ে, কিন্তু বৌদিমণি তো এখানে নেই। কি ব্যাপার মা? শুনেছিস বড় বৌমা মন্দিরে গিয়েছিল, এখনো ফেরেনি। হ্যাঁ কিরণ গিয়েছিল, ও বাপের বাড়িতে খুঁজে এসেছে, সেখানেও নেই। তোদের ভেতরটা দেখেছো? দাদা তুমি ব্যস্ত হও না, আমি চারদিকে লোক পাঠিয়েছি, তুমি ভেবো না। জানোয়ারের দল, সাত দিন হয়ে গেল আর মানুষটাকে খুঁজে পেলি না? জলজান্ত মানুষরা উবে গেল। তন্ন তন্ন করে খুঁজেছি হুজুর, কোথাও পাইনি হুজুর। বন বাটা রাস্তাঘাট কোথাও খুঁজতে বাকি নেই হুজুর। রঘুবীর আগে হুজুর আর কি বলবো, এমনকি দাগি গুন্ডা দিয়ে বেশ্যাপাড়া তো খুঁজতে বাকি রাখিনি। তুই রায় বাড়ির বউকে বেশ্যাপাড়ায় খুঁজতে গেছিস? তোকে একদিন সময় দিচ্ছি, এর মধ্যে যদি বৌরানীকে খুঁজে না পাস তো তোদের সবাইকে আমি কুপিয়ে কেটে ফেলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তুমি এত কৃষ্ণ কৃষ্ণ করো, শেষে তোমার কপালেই এত দুঃখ। কৃষ্ণ ছাড়া গতি কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এবার থেকে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ করে ঘরে থাকো, আর তো কিছু করতে পারবে না। সুকান্ত বলো, কোনো খবর পেলে? না, তোর তো এত দাপট সামান্য কারণে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছিস, আর বাড়ির বড় বউ হারিয়ে গেল তাকে খুঁজে বার করতে পারলে না? আমি দেখছি, তুমি এত চিন্তা করো না। ভেবেছিলাম এতদিন পরে সুখ এলো, কিন্তু এ কি হলো? ভগবান যে কেন আমায় এমন সাজা দিলেন। ভগবান কেন সাজা দেবেন মা? যিনি দিয়েছেন। মা মা, তোমাকে একটা কথা বলবো, কিন্তু কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। এমন কি কথা? এমন কথা যে ভাবলেও লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। রঘুবীরের লোক এসে বলল। কি বলল? তোমাদের বড় বউ কোথায় গেছে সে এখনো জানতে পারিনি, তবে সে যেখানেই যাক নিজের ইচ্ছে গেছে। অসম্ভব। এবারও একটা ঘটনা ঘটে যাবার পরও তুমি তুমি নির্বিকার আছো কিভাবে? তোমার তোমার মন বলে কি কিছু আছে? মন আছে বলেই তো চুপ করে আছি। তার মানে? মানুষ কত নিচে নামলে তবে এমন কাজ করতে পারে। কি বলছো? কার কথা বলছো তুমি? তার মানে তুমি আমাকে সন্দেহ করছো নাকি?
এর জবাবদিহি তোমাকে করতেই হবে। বলো, কথা বলছো না কেন? আমি রায়বাড়ির বউ, আমি অন্তর্মহলের খবর রাখি, বাইরের খবর কি করে জানবো? কেন যে বারবার ভুলে যায় যে তোমার শরীরেও জমিদারের রক্ত বইছে। তুমি ঠিকই বলেছ, আমার শরীরে শুধু মনুষ্যত্বের রক্তটুকুই বইছে। কি এবারে বল রানীমাকে আমাকে যা যা বলেছিস। রঘুবীর, এটা সব জানে হুজুর, বল বল আমাদের বৌরানী কোথায়, বল। কি বলবো রানীমা, আমি কি করে জানবো? আমার নিজের নাগর, আমার এতদিনের পীড়িতের লোক, সে রাতারাতি পর হয়ে গেল। মোহন বাবু, হা হা, কার্তিকের মতো চেহারা, যে দেখে সেই মজে। কি বলছিস তুই? শুনেছিলাম আজকাল নাকি কার সঙ্গে আপনাদের পুরনো মন্দিরে দেখা করতে আসে। মন্দিরে? হ্যাঁ রানীমা, প্রথমে তো ভেবেছিলাম আমারই মতো কেউ হবে। থামলি কেন, বল। কি করে বলবো, মানে সে এবাড়িরই বড় বউ, মানে তোমাদের বৌরানী। না। হ্যাঁ রানীমা, আমার জায়গা দখল করে নিয়েছে। এমনিতে মুখ সামলে কথা বলবি, নাহলে তো জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। চোখ রাঙাচ্ছেন কেন, আমি কি এমনি এমনি বলছি নাকি? নিজের কলঙ্ক চাপা দিতে বৌরানী এটা আমাকে দিয়েছে, দেখুন দেখুন না। রঘুবীর, যা, এই কথাটা যেন আর কেউ টের না পায়, একে নিয়ে যা। মা, এই সেই বালা না যেটা দিয়ে তুমি ওকে আশীর্বাদ করেছিলে? এই বাড়িতে ঢুকেছে, এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই, এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আপনি কি বলছেন মা? জিজ্ঞেস করতে লজ্জা করছে না? একদিন তো তোমাকে আস্তাকুর থেকে তুলে এনেছিলাম, তখন তো জানতাম না যে তোমার সাথে এক লম্পটের পিরিচ চলছে। আপনি কথা বিশ্বাস করেন মা? বিশ্বাস আমি করতাম না যদি সাক্ষাৎ প্রমাণ আমাদের হাতে না থাকতো। এটা কেউ কি তুমি অস্বীকার করতে পারো? এর প্রতিবাদ আমি করতে পারতাম, কিন্তু করব না। যাই হোক, ভগবান তোমার মঙ্গল করুন। আমি এ বাড়ির বড় বউ, এই সংসার আমি নিজে হাতে ভাঙতে চাই না। শুধু একটা কথা বলে চাই, আমার গর্ভে রয়েছে এ বংশের বংশধর, এ বাড়ির মর্যাদা, তাহার জন্ম এই নোম পরিবেশে হোক আমি চাই না।
প্রয়োজন। বলো আমরা। ওদের যেতে দে রমা। কথা বলো পত্ত, আমি এক্ষুনি যাচ্ছি, ডাক্তার ডেকে আনছি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। কোথায় গেল? এখানেই তো ছিল। আপনি ঠিক বলছেন, এইখানেই ছিল। হ্যাঁ, এখানেই তো ছিল। আচ্ছা চলুন দেখছি। যা যা বললাম সব নিয়ে আয়। তবু কথা বলে, ভগবানের ভরসা রাখ, সব পেয়ে যাবে, তাড়াতাড়ি যা। হায় আল্লাহ, মা আশ্চর্য, একেবারে উবে গেল। তাই সব জায়গায় তো খুঁজে দেখলাম, তো কোথায় যেতে পারে? আপনি এক কাজ করুন, আপাতত এইখানেই থেকে যান। না না, কোনো কিন্তু টিন্তু নয়, আপনার সব কথা তো আমি শুনলাম, আমি এখানে একাই থাকি, আপনার কোনো অসুবিধা হবে না। কাল তো আবার সব রোগীরা সকালবেলা আসবে, আমি তাদের বলে দেব, আর আমি নিজেও যাতে খুঁজে বের করতে পারি তার জন্য সব রকম চেষ্টা করব। কি যে করিস তোরা, নিজে নেই চাল ছিল, তোদের দায় গেল জীবনটা। কি মা, কেমন লাগছে? উঠিসনি মা, উঠিসনি, শো শো। এই দেখ তোর খোকা হয়েছে রে। মা তুমি কে? তুই তো নিজেই বললি মা, আবার জিজ্ঞাসা করছিস? হাঁখনে দেখছিস কি? তাড়াতাড়ি মালসায় একটু আগুন করে নিয়ে আয়। মালসায় আগুন? হ্যাঁ। আচ্ছা আমি নিয়ে আসছি।
এখন থেকে আমার হিসেব মতন কাজ করুন, আমি যা বলবো তাই করতে হবে। কিন্তু তুমি যে জমিটা বিক্রি কথা বলেছো তাতে বহু বছর ধরে কিছু গরিব প্রজা বাস করছে। ওদের চলে যেতে বলেননি? হ্যাঁ বলেছিলাম। তবে ওরা যাবে না বলছে। তাই নাকি? ঠিক আছে, আজ রাতে ওদের ঘরে আগুন লাগিয়ে দিন। কিন্তু হুজুর, এই যে মহাপাপ। তো পাপ পুণ্যের বিচার করতে আপনি কেন এসেছেন? ওপরে একজন আছে। সে তো ঠিকই, সে তো ঠিকই। হুজুর হুজুর, বসার ঘরে উকিলবাবু এসছেন। উকিলবাবু কেন? না, রানীমার সঙ্গে দু একটা কথা বলতে এই আর কি। কথায় বলে কথায় বলে ওকালতি। আপনি দলিলটা দেখেছেন তো? দেখিনি, তবে সবই জানি। আমি দলিলটা দেখলাম। আইনও তো সুকান্তবাবুর কিছু কেনাবেচা করার ক্ষমতা নেই। আমি জানি, তাই জন্য আমি নতুন করে দলিল করিয়েছি। তোমার কথা মতন চলতে গেলে আমায় সব হারিয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াতে হবে। সই করো। কিন্তু এ তো বেআইনি, অন্যায়। চুপ করুন, আপনি বেরিয়ে যান। এ কাজ আমি কখনই করব না, এ কাগজে আমি সই করব না। করব না বললেই হয়, তোমাকে করতেই হবে। তার মানে কি বলতে চাস তুই? এই আইনি কাজটা করবে তুমি। আইনত যদি কোনো সাজা হয় সেটা তুমি পাবে। এত নিচে নেমে গেছিস তুই? চিৎকার করো না, ভালো লাগে না। জবরদস্তি করাবি নাকি? সোজা কথায় যদি না হয় তাহলে তাই করতে হবে, আর তাতে তোমার কষ্টই হবে। তোর ধরন ধারণ দেখে ভেবেছিলাম একদিন আসবে সেদিন আমিও তোর হাত থেকে রেহাই পাবো না। কিন্তু আমি জমিদার বংশের বউ, জেনে রাখ আমি এই কাগজে কিছুতেই সই করব না। সই করবে না? না না না, তোমাকে করতেই হবে। হবে হবে হবে, সই আমি করব না, তবে একটা টিপ সইয়ের ছাপ আমি রেখে যাব। দাঁড়াও, আর এক পা গোবে না। মাকে যদি আর অপমান করার চেষ্টা করেছো তাহলে আমি আমার স্মৃতির সিঁদুর মুছে ফেলতে একবারও দ্বিধা করব না। চিৎকার করো না, ভালো লাগে না আমার। আমি জমিদার বাড়ির মেয়ে, রাজবাড়ির বউ। এ বাড়ির মর্যাদা সম্মানের কথা চিন্তা করা আর সবার সুখের কথা ভাবা হচ্ছে আমার কাজ। আমি তাই করছি। যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে বুঝবো ভগবান তোমাকে দয়া করেছেন। যাও, চলে যাও। আমিও রবীন্দ্র নারায়ণের ছেলে, প্রয়োজন হলে আমিও খুন করতে পারি। এই কথা ভুলে যেও না। তুমিও ভুলে যেও না আমি সেই ছেলের স্ত্রী। এরপরেও আমাদের ভাগ্যে আর কি লেখা আছে তুই বলতে পারিস? আপনি কাঁদবেন না মা, যা হবে তার মুখোমুখি দাঁড়াবার ক্ষমতা আমার আছে। পারবি না মা, ও ছেলেকে আমি চিনি, তোর দ্বারা ওকে সামলানো সম্ভব নয়। আমি এখান থেকে চলে যাব মা। হ্যাঁ, শ্রীকান্তর সম্পত্তিকে ওর হাত থেকে বাঁচানোর এই একমাত্র উপায়। যা যা বললাম সব ঠিক মতো কর। আমি তো বুঝতে পারছি না, আমি তুই না তো কে করবে বল? আমি তো আর আসতে পারবো না বাপু, আমার কি আর অন্য কোনো কাজ নেই, কদিন তো রইলাম, এবার নিজেদেরটা নিজেরাই বুঝে নিতে পারবি। কোথায় যাবে মা? সে কি আমি নিজেই জানি বাছা, কে কখন কোথায় ডাকবে। আমাকে এমন ভাবে ফেলে চলে যাবে? একা কেন মা, তোর তো ছেলে রইল, তাকে দেখ। মা মা, মা গো, ও মা। জগন্ময়ী জগৎ জড়া, এমনি মায়ার ফাঁদ পেতেছিস। জগন্ময়ী জগৎ ছেলে মেয়ে ক
আছে মায়ের সাথে নাড়ি যে ছেলে মেয়ে খোঁজন বোঝে মায়ের সাথে যদি সত্যি না হতো তাহলে এতদিন বাদে আপনার সামনে এসে দাঁড়াবার সাহস আমার হতো না। তবে পদ্ম সেদিন কোথায় গিয়েছিল? মা হবার খবরটা যখন প্রথম ও বাবাকে দিতে গেল পথে আমার সঙ্গে দেখা, বলল ইস এই ভয়ই পাচ্ছিলাম, একটা খবর বাবাকে দিয়ে তারপর মন্দিরে পুজো দিয়ে তারপর শাশুড়ি ঠাকুরকে বলবো, কিন্তু তুই হঠাৎ কোত্থেকে এলি? জানি না সেদিন হোক পুজো দিতে পেরেছিল কিনা, কিন্তু শ্বশুর বাড়ি থেকে এত বছর বাদে ফিরে এসে আসল সত্যি কথাটা যা জানতে পেরেছি তাতে শুধু একটাই কথা মনে হয়েছে, একজনের ভয়ে গ্রামের কেউ আপনার কাছে মুখ খুলে সত্যি কথাটা বলতে পারেনি। আপনারা যা যা শুনেছেন যা যা বুঝেছেন সব মিথ্যে বানানো। ডাকুন আপনার সেই ছোট ছেলেকে যে আমার দেবীর মতন বন্ধুকে এতটা নিচে নামিয়েছে, প্রমাণ দিক আমাকে। শান্তি, না সে পারবে না, কারণ সে জানে কেঁচোর গর্ত খুঁড়তে গেলে মাঝে মাঝে সাপ বেরোয়। ঠিক আছে শান্তি, তুমি যাও যাও, কিন্তু যাওয়ার আগে শুনে যাও, আমি আর থাকছি না এই পাপপুরিতে, আমিও চলে যাচ্ছি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। মা, তুই ঠিক বলেছিস, আমি মা হয়ে যা বুঝতে পারিনি তুই তা বুঝতে পেরেছিলি। তুমি কে? তুই তো নিজেই বললি মা, আবার জিজ্ঞাসা করছিস? বস বস বলছি। তোর হাতে পায়ে কি হয়েছে? কিছু না। তোর পূর্বপুরুষের পাপের ফলে তুই ভুগছিস তাই না? জানি। তুই কিছুই জানিস না? এটা বিশ্বাস করে খেয়ে ফেল। এটা কি মা? মা বলে ডেকেছিস, ভয় নেই, বিষ দিচ্ছি না, খা। নীলকণ্ঠ বসে আছে,
আজ এর বিষ কেউ ভয় পায় না। তা যা, এবারে বাড়ি যা। বাড়ি? হ্যাঁ হ্যাঁ বাড়ি, যা তাড়াতাড়ি যা। ও যা বলছি। এত ভাবছিস, তোর তো নসিব খুব ভালো যে এত দুঃখ পাচ্ছিস। যে ওপরার খুব কাছের লোক হয় সে তত বেশি দুঃখ পায়, আর দুঃখ মানেই হচ্ছে জ্ঞান, দুঃখ বরদাস্ত করবার ক্ষমতা থাকা চাই। বেটি, ওপরার উপর যে আশ লাগিয়ে বসে থাকে তার তো প্রথমেই সর্বনাশ হয়ে যায়, সে বরবাদ হয়ে যায়। কিন্তু তারপরেও যে ওপরার উপর মন লাগিয়ে বসে থাকে, ওপরলা যে তার গোলাম হয়ে যায়। মা ফকির বাবা, মানুষ ভাবে এক আর হয় এক। তুমি তো সংসার ছেড়ে দিয়েছ, কিন্তু ছাড়তে কি পেরেছ? আমি খোকাকে বড় করলাম, কিন্তু কই, তোমার মতো খোকাকে আঁকড়ে ধরতে আমি পারি না। সংসারের মায়া মমতা ভালোবাসা কিছুই যেন আমার আর ভালো লাগে না। ভগবানের কাছে আজ আমায় কিছু দাও, এটা বলতেও আমার যেন কেমন লজ্জা করে। আমি তোকে ঠিক মাঝে মাঝে বুঝতে পারি না মা। ঘটনা জীবনে কত ঘটে, তার কি কোনো ব্যাখ্যা করা যায় সিদ্ধান্ত? এই যে তুমি অসুস্থ হয়ে জন্মেছিলে, এর যেমন কোনো ব্যাখ্যা নেই, ধরে নাও এটাও ঠিক তেমনি। মা দেখুন, সিকান্ত না, সিকান্ত, শ্রীকান্ত, শ্রীকান্ত।
মা। শ্রীকান্ত, শ্রীকান্ত দাদা। শ্রীকান্ত, তুমি তো মানে একেবারে ভালো হয়ে গেছো। কি করে হলো মা? এ হলো তোর আশীর্বাদের ফল। আমাদের বড় বৌমা কোথায়? হারিয়ে গেছে। হারিয়ে গেছে 5 বছর আগে। সে কি? আর আমাদের বংশের প্রদীপ? জানি না মা, সে প্রদীপ জ্বলছে না, নিভে গেছে। এমন কথা মুখে আনিস না বাবা। মা, যার কপালে যতটুকু লেখা আছে ততটুকুই সে পাবে। অদৃষ্টের সঙ্গে কেউ লড়তে পারে না মা। বাবা, কি হয়েছে বেটি? খোকার জ্বর আবার বেড়েছে। তোমার ওষুধে তো কোনো কাজ হলো না। তুই এক কাজ কর, ওর পাশে থাক, আমি কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসছি। আপনি জানেন কি করে? ফকির সাহেবের মুখে তোমার সব কথা শুনে আমি তো চমকে উঠেছিলাম মা। যে লোকটা এতদিন ধরে আমার কাছে থেকে যাকে খুঁজে বেড়াচ্ছে দিন রাত্রি, সে তোর কাছে আছে এ তুমি ভাবতেই পারিনি। ওনার নাম কি? শ্রীকান্ত। কালই ওর সৎমা আর ভাই স্ত্রীর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায়। তাড়াতাড়ি কর, এক্ষুনি চল। যাব, কিন্তু কোথায় যাব, কার কাছে যাব? কি বলছিস? ঠিকই বলছি, কুসুমপুরে একবার আমি যেতামই, এই খবরটা না পেলেও যেতাম। অনেকদিন থেকে একটা ডাক শুনতে পাচ্ছি। হ্যাঁ মা, ট্রেন বোধ হয় ছাড়ছে, তাড়াতাড়ি শিগগির চল। হুজুর, 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 ভেতরে মা, ছোট বৌদিমণিরা সব ফিরে এসেছেন। ফিরে আসার কথা ছিল, ফিরেছেন। তুইও তো আপাচ্ছিস কেন? না মানে বরদাবাবু এসছেন। কে বললি? বরদাবাবু। আর আর উনি একেবারে ভালো হয়ে গেছেন, মানে ঠিক। আর বড় বৌদিমণি? না না, তেনাকে তো দেখলাম না। প্রাণের কোনো মায়া নেই ওর। বেঁচে থাকারও ইচ্ছে নেই, নইলে জেনে শুনে কেউ কি আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়তে চায়? আগুন? হ্যাঁ আগুন। আগুন লাগলে সব পুড়ে ছাই হয়ে যাবে, তারপর? ঠিক বলেছিস, আগুন নয়, আগুন দিয়ে হবে না। আজ এই রায় বংশের জমিদাররা সব কোথায়? এরা শুধু নিজেদের কথা ভাবত, জানতো শুধু নিজেদের সুখের কথা, ভবিষ্যতের কথা এরা কোনোদিন ভাবেনি, ভাবতে চাইতো না। এদের জীবনে ছিল শুধু ভোগ বিলাস, কিন্তু এরা জানতো না যে এরা ছাই হয়ে গেলেও এদের রক্ত ছাই হবে না, হতে পারে না। আজও তা বইছে, বই যাবে। তুই ঠিকই বলেছিস, আগুন নয়, চন্দন কাঠের চিতাও নয়।
হবে রায়বংশের সব রক্তের স্রোত আজ রাতেই বন্ধ হয়ে যাবে। আজ মৃত্যুর মুখে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছে যে আগুন দিয়ে কোনো স্রোত নেভানো যায় না। চলে গেছে তোমার শ্রীকান্ত। কি হতভাগা, জানিস তুই তোর সমস্ত শরীরে রক্ত দিও, এই রক্তটুকুর দাম তুই দিতে পারবি না, জানিস তুই। আজ আর তুমি আমায় ভয় দেখিও না মা। আমার চোখের সামনে ফাঁসির দড়ি ভাসছে, মনে হচ্ছে এই রমা আমার স্ত্রী, যে আমার সব অত্যাচার অপমান সহ্য করেও এই রায় বংশে নতুন জীবন আনতে চেয়েছিল, মা হতে চেয়েছিল, এই রায় বংশকে বাঁচাতে। আমি তা হতে দিইনি। আমি চাই না যে আমার পর বংশের রক্ত আর ছড়ায়, তাই আজ আজ আমি বাকি কাজটুকু শেষ করলাম। তোমরা এর মূল্য বুঝবে না, কিন্তু আমি আমি চাই এ বংশের রক্তের বীজ ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক। শেষ হয়নি। তুমি শ্রীকান্ত? হ্যাঁ মা, আমি আছি। রাতে যখন কিরণদি বারবার বলেছে আমি আমার ঘরে শুতে পারবো না, তখনই ভেবেছিলাম আমার জন্য নিশ্চয়ই অন্য ব্যবস্থা হয়েছে। সুকান্ত, আজকের মধ্যে আজকে শেষ নয়, কাল বলে একটা কথা আছে।
এই হরি, কি হয়েছে? মন্দিরে তো ঘন্টা কেন বাজছে? আর সবার তো ছুটো ছুটি কিসে? পার্বতীমণি মন্দিরে পূজো বসেছেন, আর ওনার ছেলে মন্দিরে ঘন্টা বাজাচ্ছেন। কে কোথায় আছিস? হরি শুনেছিস? হুজুর, সে এসেছে, সে ফিরে এসেছে। হুজুর এসেছে পরবতীমণি পত্র, তার ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছে। হুজুর ছেলে, তারপর এই বাড়ির বংশধর। আমার এত লড়াই, এত এত জ্বালা, আমি শেষ পর্যন্ত দেখে নেব। চলে যা, চলে যা, চলে যা। মন্দিরে দাঁড়িয়ে প্রণাম করতে নেই, তাই নমস্কার করলাম। রামা, ভগবানকে তো প্রণাম করা যায় দিদি। আমাদের গোপাল কোথায় রে? আমাদের গোপাল কোথায়? গোপাল, হ্যাঁ, খুঁজে বেড়াচ্ছ তোমাদের বংশের প্রতি, এই সেই একে বলি দিয়ে তার রক্তে যদি তোমার শান্তি হয়, তবে তাই হোক, এই নাও।
গুণে পূর্ণ করে থাকি, তারপর ঠাকুর পুজি দাও, ওকে বাঁচাও, ওকে শক্তি দাও প্রভু। বৌদি, আজ থেকে সব দায়িত্ব তোমার। তুমি তো আমার স্বামী, তোমাকে তো প্রণাম করতে পারি। আমার জীবনে যা কিছু পাবার, তোমার আশীর্বাদে সব কিছু পেয়েছি। আমি জানতাম তুমি এখানে আছো, ভালো আছো, তাই মন্দিরে ছুটে এসেছিলাম শেষ পুজো করতে, আর তোমার কাছে শেষ আশীর্বাদ ভিক্ষে করতো। তোমাকে ভিক্ষে দেবার আমাকে, তোমাকে ভিক্ষে একমাত্র উনি দিতে পারেন। আমার প্রার্থনা ওনার কাছে চাও, উনি তোমায় আঁচল করে দেবেন। চল। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।